বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই কাটবে। বিশেষ করে খোলামেলা জায়গার খাদ্য খাবার খাওয়া থেকে অত্যধিক সাবধান থাকুন, কিন্তু অহেতুক চাপ যেন নেবেন না, এটি কিন্তু আপনার মানসিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে। আজ আপনার কাছে কোনো প্রতিবেশী বা কাছের মানুষ টাকা পয়সা ধার চাইতে আসতে পারে, তাদেরকে টাকা পয়সা ধার দেওয়ার আগে নিজের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ আপনাদের দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হয়েই যেতে পারেন। দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন। আপনি আপনার রোম্যান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্ন নিমগ্ন থাকতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য ভালো দিন, কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা এবং অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু সেখানে কোনো অজানা অচেনা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনার সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক প্রচেষ্টা করবে। মাছেদেরকে আটার বল বানিয়ে খাওয়ান, এতে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। আজ যেহেতু বুধবার, তাই বুধ গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নমা, এটি 108 বার যেন জপ করতে ভুলবেন না। কায়িক পরিশ্রমের কারণে শরীরে আজ আপনারা কিন্তু একটু হলেও ক্লান্তি অনুভব করতে চলেছেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয়, শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে সাফল্যে ভরা দিনটি। যে কোনো প্রকার উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা যারা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ তাদের পক্ষেই আছেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনারা রোম্যান্সের চরম মাত্রায় ওঠার প্রভূত পরিমাণে সুযোগ পাবেন, তাই সেই সুযোগটিকে কাজে লাগাতে যেন ভুলবেন না।